জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। হঠাৎ করে হরিহরপাড়া ব্লকের বাড়ুইপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিকাঠামো খতিয়ে দেখতে স্কুলে হাজির হলেন ভিডিও রাজা ভৌমিক। সেখানে গিয়ে সোজা চলে গেলেন ক্লাসরুমে, হাতে তুলে নিলেন চক, বোর্ডের সামনে দাঁড়িয়ে পড়া বোঝালেন ছাত্রদের খোশ মেজাজে পড়ুয়াদের, সঙ্গে কথাবার্তাও বললেন তিনি। জানা যায় বাড়ুইপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পঠন পাঠনের দিক থেকে যথেষ্ট সুনাম রয়েছে। শনিবার ক্লাস নাইনের ঘরে ছাত্রদের ক্লাস নিলেন ভিডিও, পাশাপাশি শিক্ষকদের সঙ্গেও কথাবার্তাও বললেন তিনি। এর ভিডিও রাজা ভৌমিক শিক্ষার্থীদেরকে বিভিন্ন বিষয়ে সচেতনতার পাঠ দেন। জীবনের মূল লক্ষ্য হবে শিক্ষা অর্জন করে মানুষের মতো মানুষ হওয়া। এছাড়াও শারীরিক চর্চাসহ বিভিন্ন বিষয়ে সচেতন করলেন ভিডিও রাজা ভৌমিক। ভিডিও পড়ুয়াদের সঙ্গে খোশ মেজাজে ক্লাস নেওয়া যথেষ্টই খুশি পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকা সকলেই। বললো যে আমরা যেন আমাদের স্যারদেরকে শ্রদ্ধা করি এবং আমাদের বাবা মারা অনেক কষ্ট করে আমাদেরকে স্কুলে পাঠায় পড়াশোনা শেখানোর জন্য, আমরা যেন ভালোভাবে পড়াশোনা শিখে বড় হয়ে বাবা মায়ের পাশে দাঁড়াতে পারি। একটা অসাধারণ কাউন্সিলিং এর ইতিবৃত্ত আমরা ওখানে দেখলাম, কিভাবে তারা ছেলেরা ভবিষ্যতে বড় হবে। তুমি তো পড়লেই তো লেখাপড়া করলেই তো খুব বড় ভালো হওয়া যাচ্ছে, সেরকম তো বিষয় নয়। কীভাবে একটা ভালো মানুষ হয়ে ওখানে যায় তার সঠিক তো সহপাঠী মা বাবা সবাইকে নিয়ে একটা সুন্দর পৃথিবী গড়ে তোলা যায়। নিজেকে কীভাবে উত্তরণ মানে ক্রমশ পড়াশোনা ভালো করা, নিজের আচরণ ভালো করা, নিজেকে আরও ভালো মানুষে পরিণত করা যায়, সেইটা বিডিও সাহেব একটা সময় ধরে ছাত্রছাত্রীদের বোঝান। এবং শুধু তাই নয়, পড়াশোনার বাইরেও খেলাধুলো এবং সংস্কৃতি শরীরচর্চাকে উৎসাহিত করার জন্য বেশ কিছু টিপ করি। যেহেতু অ্যাকচুয়ালি আমাদের বাড়ুইপাড়া হাইস্কুলের পাশে যে মাঠটা রয়েছে একটা অ্যাডজাসেন্ট বিল্ডিং, সেখানে আমাদের দুয়ারে সরকার শিবির ছিল, আর এদিকে আমাদের যথারীতি বাড়ুইপাড়া হাইস্কুলের আর কি ক্লাস চলছিল। তো ছুটির দিনে বা আমার সময় সুযোগ হলে আমি চেষ্টা করি বাচ্চাদের সঙ্গে মাস্টারমাস্টারদের সঙ্গে একটু যোগাযোগ রাখা, কথা বলা, নিজের শৈশবে ফেরত যাওয়ার ব্যাপার যেমন থাকে অভিজ্ঞতা শেয়ার করা, এবং মাস্টারমাস্টারের কথা বলি যদি কোথাও কোনো সমস্যা থাকে পরিকাঠামোগত। সেই সুযোগে মাঝে মধ্যে একটা দুটো ক্লাসও নিই, কারণ আমার কর্মজীবনটা একজন শিক্ষক হিসাবে শুরু হয়েছিল, কিছু সময় কাটানো এবং অত্যন্ত মানে কোয়ালিটি টাইম বলা যেতে পারে, চেষ্টা করি ওদের সঙ্গে ওদের বন্ধুর মতো মেশা রাখি, এর ফলে ওই জন্যই একটা ছোটো ক্লাস নিলাম।